এই যে এই যাত্রায় আমি পেয়ারা চাষ করে খুবই লাভবান, এবং আপনারাও করতে পারেন চাষ। যেটি দেখছেন এটি 12 মাসে থাই গোল্ডেন 8 পেয়ারা। এই জাতের পেয়ারা 12 মাস ধরে। আর সাইজটা দেখছেন কি সুন্দর, এটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন 8 জাতের পেয়ারা। আসসালামু আলাইকুম, আমি সোহাগ হোসাইন। আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামে। আমার গোল্ডেন এইট পেয়ারার জাত, এই যে আপনারা দেখেন পেয়ারা, এক একটা গাছে কত পেয়ারা আছে দেখেন, এই যে এই পাশে আছে, এই পাশে আছে। আমার এই পেয়ারার জাত মনে করেন খুবই উন্নত জাত, এই দেখেন কীভাবে ধরে আছে দেখেন। এক একটা গাছে মনে করেন মাটিতে লেগে গেছে পেয়ারার ভারে, প্রত্যেকটা গাছে এরকম আছে। আপনারা যদি দেখতে পারেন, এই যে এখানে দেখেন এক জায়গায় কত পেয়ারা, এই যে নিচে আছে প্রত্যেকটা গাছই দেখেন মাটিতে, মাটিতে পর্যন্ত নুয়ে গেছে, এই দেখেন কত পরিমাণ পেয়ারা। বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। সবাই যখন পড়ালেখা করে চাকরির পিছনে ছুটে চলেছেন, তখন স্রোতের বিপরীতে গা ভাসানো সোহাগ নিজেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন। দেখতে পারেন এই যে এখানে দেখেন এক জায়গায় কত পেয়ারা, এই যে নিচে আছে প্রত্যেকটা গাছই দেখেন মাটিতে, মাটিতে পর্যন্ত নুয়ে গেছে, এই দেখেন কত পরিমাণ পেয়ারা। এই পেয়ারার জাত হচ্ছে সবচেয়ে সেরা জাত গোল্ডেন এইট পেয়ারা, এটার ধরন খুবই বেশি। এই পেয়ারার জাতটাই দেখেন, এই দেখেন এই গাছটাই দেখেন পেয়ারার কী পরিমাণ ধরে আছে, এই যে এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা জাত। এটা খুবই মিষ্টি হয়, আপনারা ইচ্ছা করলে একটা খেয়ে দেখতে পারেন, আপনি ভাই একটা খেয়ে দেখেন, খুবই মিষ্টি পেয়ারাটা। সোহাগ হোসাইন একজন ছাত্র হলেও তার অন্য একটি পরিচয় রয়েছে। তিনি এখন একজন সফল কৃষি উদ্যোক্তা, পড়ালেখার পাশাপাশি অল্প কিছু জমিতে শুরু করেন পেয়ারা ও ড্রাগন চাষ। শুরুটা সহজ ছিল না, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসে হয়েছেন সফল উদ্যোক্তা। এবং আপনাকে একটা দেই, আপনি খেয়ে দেখতে পারেন, এই গোল্ডেন এইট পেয়ারার মতো মিষ্টি পেয়ারা আর কোনো জাতেই পাওয়া যায় না। এই যে এই পেয়ারাটা আমি খুলতেছি দেখেন, এটা দেখেন কেমন সাদা, একদম খুবই মিষ্টি জাতের একটা পেয়ারা এটা। আর সাইজটা দেখছেন কি সুন্দর, এটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন এইট জাতের পেয়ারা, এটা থাই গোল্ডেন এইট জাত পেয়ারা, এটা 12 মাস ধরে। এই দেখেন এই যে এই জাতটায় আমি পেয়ারা চাষ করে খুবই লাভবান, এবং আপনারাও করতে পারেন চাষ এই পেয়ারা জাতটা। এই দেখেন কীভাবে মাটিতে লেগে গেছে প্রত্যেকটা গাছই দেখেন পেয়ারা ভারে কেমন নিয়ে গেছে, এই যে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে একটা পেয়ারা আমি কেটে দেখাই, আপনারা একটু খেয়ে দেখেন যে এই যে পেয়ারাটা দেখেন, এই দেখেন একদম বিশি, একদম কম এটাতে পেয়ারাটার, দেখছেন একদম সাদা হয়ে গেছে, পরিপূর্ণভাবে পেকে আছে পেয়ারাটা। বিঘা প্রতি 4 হাত বাই 4 হাত দূরত্বে 400 পিস চারা রোপণ করতে হয়। 33% জমিতে খরচ হয় প্রায় 60 থেকে 80 হাজার টাকা। প্রথম বছরে 1 থেকে 1.5 লাখ টাকা পেয়ারা বিক্রি করা সম্ভব। বন্ধুরা, আমার এই বাগানটা দেখতে পাচ্ছেন, এটা একটা মিশ্র বাগান, এটাতে পেয়ারা এবং ড্রাগন দুইটাই আছে। এটা আমি প্রথমে পেয়ারা বাগান করি, পেয়ারা বাগান করার পরে 2 বছর পেয়ারা এটা নেওয়ার পরে আমি ড্রাগন লাগাই দিই, এবং ড্রাগন লাগায় খুবই ভালো ফলাফল। প্রথম বছরে আমি মনে করেন আমার বিঘা প্রতি এই ড্রাগন বিক্রি করছি মনে করেন 2 থেকে 3 লক্ষ টাকা। নতুন বছরে নতুন গাছ দেখেন, গাছ এখনও সেভাবে পরিপূর্ণ হয়নি, তাই এটা থেকে 2 থেকে 3.5 লক্ষ টাকা প্লাস বিক্রি করা হয়ে গেছে। আবার এর মাঝখানে দেখেন পেয়ারা গাছও আছে, এই যে ড্রাগন এবং পেয়ারা, এবং পেয়ারা বিক্রি করতেছি এখন, যখন ড্রাগন শেষ হবে তখন আবার এই শীতের 6 মাস আমি এটা থেকে পেয়ারা বিক্রি করব। পেয়ারা বিক্রি করার পরে যখন গাছ পরিপূর্ণ হবে তখন আমি এই ড্রাগন গাছ যখন পরিপূর্ণ হবে তখন আমি এই পেয়ারাগুলো উঠাই দিব। এই 6 মাস কিন্তু আমার জমি বসে নাই, সে কারণে মিশ্র চাষ করাটা অনেক লাভজনক বলে মনে করছি। এই দেখেন ড্রাগন গাছও হয়ে আছে অনেক সুন্দর, এছাড়াও মাঝখানে পেয়ারা গাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পেয়ারা এবং ড্রাগন চাষ করে আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন, আমি হয়েছি এবং আপনারাও হবেন।